গুলিস্তানে আটক আওয়ামী লীগের সদস্যরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আটক করা হয়েছে আটজন সদস্যকে আটক করেছে বাংলাদেশের পুলিশ জিরো পয়েন্টে আজ গণজমায়েত দুই সংগঠনের আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জমায়েত জমায়েত ঘিরে জিরো পয়েন্টে কড়া নিরাপত্তা পুলিশের সঙ্গে টহল সেনাবাহিনীর গুলিস্তানে আটক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর দাবিতে লাগাতার অবস্থান করছিলেন বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের সদস্যরা সেই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আটক করা হয়েছে আটজন সদস্যকে আটক করেছে বাংলাদেশের পুলিশ জিরো পয়েন্টে আজ গণজমায়েত ছিল দুই সংগঠনে আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জমায়েত সেই জমায়েত গিরি জিরো পয়েন্টে কড়া নিরাপত্তা শ্লীলতা হানির অভিযোগ অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতা হানির অভিযোগ গ্রেপ্তার এন্টালি থানার সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সন্তোষ লাল প্রসাদ আরও একবার জানাই শ্লীলতা হানিতে অভিযুক্ত এবার এক সিভিক ভলেন্টিয়ার ঘটনা এন্টালি থানা এলাকার মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতা হানির অভিযোগ গ্রেপ্তার এন্টালি থানার সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিক ভলেন্টিয়ার সন্তোষ লাল প্রসাদ লাগাতার একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতন ধর্ষণ গণধর্ষণ খুন শ্লীলতাহানির অভিযোগ আর এবার ফের একবার শ্লীলতাহানির অভিযোগ এবং সেখানে ফের একবার নাম জোড়ালো এক সিভিক ভলেন্টিয়ারের গ্রেপ্তার করা হয় এন্টালি থানার সিভিক ভলেন্টিয়ারকে ধৃত ভলেন্টিয়ার সন্তোষ লাল প্রসাদ সন্তোষ লাল প্রসাদ নামে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সন্তোষ লাল প্রসাদ মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতাহানি গ্রেপ্তার এন্টালি থানার সিভিক ভলেন্টিয়ার ধৃত ভলেন্টিয়ার সন্তোষ লাল প্রসাদ কি ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে কি হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সন্তোষ লাল প্রসাদকে এন্টালি থানার সামনেরই ঘটনা সিভিক ভলেন্টিয়ার সন্তোষ লাল প্রসাদ গ্রেপ্তার মদ খেয়ে এক মহিলার বাড়িতে ঢুকে যাওয়ার অভিযোগ এবং তখনই শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে গ্রেপ্তার করা হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারকে উপনির্বাচনের তিন দিন আগে উত্তপ্ত সিতায় বামেদের পথসভা চলাকালীন হামলা পুলিশের সামনে বাম কর্মীদের মারধর নীরব দর্শকের ভূমিকায় পুলিশ হামলার অভিযোগ তুরস্কৃতদের বিরুদ্ধে যে ছবিটা আমরা দেখালাম একটা পথসভা হচ্ছিল আজ থেকে তিন দিন পরে 13ই নভেম্বর উপনির্বাচন রয়েছে সিতাইয়ে তারই প্রচার চলছিল বামেদের এই প্রচারে আমরা দেখতে পেলাম একদল লোকজন এলো ধেয়ে এলো রীতিমতো এবং তারপর এসে তারা চেয়ার সরিয়ে দিল তারপর যারা রয়েছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং যেটা আপনারা একদম মাঝখানে দেখতে পাচ্ছেন তা হলো পুলিশের উপস্থিতি খাকি উর্দিধারী পুলিশ সেখানে রয়েছে এবং উর্দিধারীর উপস্থিতি শুধুমাত্র উপস্থিতিতেই সীমাবদ্ধ কারণ তার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না একদল গুন্ডামি করছে এসে এবং সেখানে তাদেরকে বাধা দেওয়ার জন্য কেউ নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সুজনবাবু আমরা সিতাইয়ের ছবি দেখাচ্ছি যেখানে উর্দিধারীও রয়েছেন কিন্তু কার্যত নির্বিকার এবং নিষ্ক্রিয় কি বলবেন না সিতাইয়ের ছবি তো স্পষ্ট বামেদের মিটিং ভয় পাচ্ছে ভেঙে দিতে হবে পুলিশ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে তৃণমূলের বাহিনী তারা এসে ভাঙচুর করছে দৌড়ে সবাই বুঝতে পারছেন পুলিশের প্রশ্রয়ে পুলিশ দুষ্কৃতি এই একসাথে চলছে এবং তারা ভয় পাচ্ছে একসময় বলেছিল লাল কাপড় যেন কোথাও দেখা না যায় লাল ঝান যেন কোথাও দেখা না যায় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী একসাথে বলেছে এখন দেখছে যে যতই চেষ্টা করুন না কেন
বামপন্থার মনোভাব স্রোত কিংবা লাল ঝান্ডা প্রতিবাদের মনোভাব এটা থামাতে পারছে না। ফলে এখন যেভাবেই হোক আক্রমণের মনোভাব সেটাকে আবার বাড়াচ্ছে এবং পুলিশ প্রশ্রয় দিচ্ছে হোয়ার ইজ দ্য ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন কোথায়? প্রশ্ন দিয়েছে নির্বাচন কমিশন কোথায়? বিজেপির তবে নির্বাচন কমিশন আছে, সেই কারণে কি সব পাস হয় কখনো? ধন্যবাদ সুজন বাবু। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একেবারে প্রকাশ্য দিবালোকে, যেখানে মাত্র তিন দিন বাদে, আজকে 10 তারিখ, আর তিন দিন বাদে সেখানে নির্বাচন রয়েছে, উপনির্বাচন, এবং তারই প্রচার চলছিল। আর সীতাই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একেবারে স্পষ্ট কিছু ছবি উঠে আসছে যে কি হচ্ছে এ রাজ্যে, যেখানে একদল মানুষ তারা বসে রয়েছেন, পথসভা চলছে, তারা শুনছেন কি বলা হচ্ছে, এবং তার মধ্যে একদল মানুষ ধেয়ে এলো আর তার মধ্যে প্রথমে চেয়ারগুলোকে সরিয়ে দিচ্ছে, লোকজনকে সরিয়ে দিচ্ছে, আর পুলিশ রীতিমতো ফুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন এই অবস্থা তৈরি হয়েছে, আমরা যে দেখতে পাচ্ছি যে ছবিটা, এই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা কিছুক্ষণ আগে সুজন চক্রবর্তীর সঙ্গেও কথা বলছিলাম যে তারা বলছেন যে তারা যেখানেই প্রচার করুন না কেন, যত কম সংখ্যক মানুষকে নিয়ে প্রচার করা হোক না কেন, শাসক বিরোধীদের সহ্য করতে পারছে না, এবং বামেদের তরফ থেকে বলা হচ্ছে তারা বামেদের সহ্য করতে পারছে না শাসক দল, সেই কারণেই তারা অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সিপিএম এর তরফ থেকে, যদিও সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। দর্শকের ভূমিকায় পুলিশ, হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আর অন্যদিকে যেখানে পুলিশ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ রয়েছে, যেহেতু জনসভা হচ্ছে পুলিশের অনুমতি নিয়েই হচ্ছে, সেই জায়গায় তাদেরও উপস্থিতি কাম্য এবং তারা উপস্থিত তো রয়েছে বটে, কিন্তু কোনো কার্যকারিতায় তাদেরকে দেখা যাচ্ছে না। এই জায়গা থেকেই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে, কিন্তু তিনি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আমরা যখন তার সঙ্গে কথা বলি তিনি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখান থেকে কোনো শাসক দলের নেতা সাংসদ তারা প্রতিক্রিয়া দিন বা না দিন, এই ছবিটাই শেষ কথা বলে দিচ্ছে যে ঠিক কী চলছে এই মুহূর্তে। একটা ছোট্ট পথসভা, সেই পথসভাতেও ধেয়ে আসতে হচ্ছে যাতে সেই পথসভা বন্ধ করা যায়। এই